আমাকে একটু বলবা H2O মানে কি? H2O H2O স্যার মানেটা কি? H2O আচ্ছা আমি বলে দিই, H2O মানে হচ্ছে পানি, তাই তো? আমরা স্যার একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ H2O ধানমন্ডিতে, আমরা জানি কিন্তু H2O মানে পানি আমরা সেটা জানি না। ভেরি স্যাড। আমার প্রশ্ন হলো, পানি আমরা বিশুদ্ধ করি ফিল্টার করে। আমি যদি তোমাকে বলি একটা মানুষকে বিশুদ্ধ করো, তুমি তার মাঝে কি কি ফিল্টার করবে? স্যার আরেকবার যদি কোশ্চেনটা করতেন। পানি আমরা ফিল্টার করি, তাই না, বিশুদ্ধ করার জন্য। আর তোমাকে যদি বলা হয় একটা মানুষকে তুমি বিশুদ্ধ করো, তাহলে তার মাঝে তুমি কি কি ফিল্টার করবে? তার মধ্যে কি 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 ফিল্টার করবে? আচ্ছা, বিশুদ্ধ করতে চাইলে? হ্যাঁ, বিশুদ্ধ করতে চাই। ওকে, তাহলে তার মন আগে বিশুদ্ধ করব, তার মাইন্ড আগে ফ্রেশ করব, চেষ্টা করব করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড ইভিনিং, না আসলে গুড নাইট। আচ্ছা, আমার কোশ্চেনটা, আমি এত ইন্টেলেকচুয়াল কোশ্চেন করতে পারি না, আই ফিল ভেরি আনকমফোর্টেবল বিকজ আই থিঙ্ক আই এম আ বিট গর্জিয়াস। এখানে সব গর্জিয়াস লেডিজরা দাঁড়ানো, আমার এত ইন্টেলেকচুয়াল প্রশ্ন করাটা মানে একেবারেই ঠিক হবে না, বি কমফোর্টেবল। আমি একেবারে ইজি একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে, তোমাকে যদি তিনটা উইশ দেওয়া হয়, লাইক তুমি নিজের জন্য একটা উইশ করতে পারবে, অর ফ্যামিলির জন্য একটা উইশ করতে পারবে, অর ফর ইয়োর কান্ট্রি একটা উইশ করতে পারবে, তুমি এই তিনটা থেকে কোন উইশটা চুজ করবে? আর যে উইশটা চুজ করবে সেই উইশটা কি? অ্যাট ফার্স্ট আমি যেটা উইশ করতে চাই সেটা অবশ্যই আমার কান্ট্রির জন্য। আচ্ছা, ফ্যামিলির জন্য উইশ করবে, সেটা কি উইশটা? বাংলাদেশকে নিয়ে আমি যেটা উইশ করতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে একটা লংগেস্ট সি বিচ আছে, সমুদ্র সৈকত কক্সবাজার, নেক্সট বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন, অনেক বিউটিফুল, নেক্সট আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত রয়েছে, আমি এগুলোকেই উইশ করব ফার্স্টে। বাংলাদেশের জন্য একটা উইশ, কোন একটা ভালো কোন কিছু উইশ করা, মানে আমি বোঝাতে পেরেছি? মানে আমি উইশ করি, ধরো আমি মিস ওয়ার্ল্ড হব, এটা আমার একটা উইশ, ঠিক আছে, আমি অনেক সুন্দরী হয়ে যাব, আমি অনেক ট্যালেন্টেড হয়ে যাব, এটা আমার একটা উইশ। সো বাংলাদেশের জন্য যদি তুমি উইশ করে থাকো, সেই উইশটা কি, সেটা প্রপারলি বলো। সরি, বুঝতে পারছি না। যেমন আমি চাই বাংলাদেশ থেকে ভায়োলেন্স দূর হয়ে যাক, সব ধরনের ভায়োলেন্স দূর হয়ে যাক, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাই সব আইন কানুন মেনে চলি, কেউ কারো ক্ষতি না করি, এটা আমার একটা উইশ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ।